পাবনার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগির ১১টি সিট পুড়ে গেছে। গেল রাত ৮:৩০ দিকে ঈশ্বরদীর রেলওয়ে জংশন স্টেশনের ওয়াশফিটে রাখা একটি ট্রেনের বগিতে এই আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঈশ্বরদী ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ১১টি বগির সিট পুড়ে গেছে।